সম্মানিত দর্শক, তাহলে আমরা মিলাদুন্নবী কেন পালন করব? কেন পালন করার কারণ কি? নবীর আগমনে আমরা খুশি উদযাপন করার কারণ কি? আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রসুল আগমন করেছেন যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনা করে, তোমাদের জন্য ভালো কামনা করে, এবং মুমিনগণের ব্যাপারে আল্লাহ রসুল হচ্ছেন অত্যন্ত দয়ালু। দেখেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কষ্ট সহ্য করতে পারে না, যিনি আমাদের জন্য অতিমাত্রায় আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, কল্যাণ কামনা করেছেন, ওই রাসূল আগমন করেছে, আমরা মিলাদুন্নবী পালন করব না, ওই রাসূলের খুশিতে আমরা মিলাদ পড়ব না, এটা কোনো কথা নয়। আসলে যারা এগুলাকে বিভ্রান্ত করে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, আসলে তারাই আল্লাহর কোরআনের পাক কোরআনের কারিমের অপব্যাখ্যা করে বেড়ায়। আসেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর মিলাদুন্নবীর কথা, রাসূল নিজেই মিলাদুন্নবী পালন করেছে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের দিকে লক্ষ্য করলে, যে হাদিসটা মেশকাত শরীফের মধ্যে পর্যন্ত রয়েছে, 513 নম্বর পৃষ্ঠা, মেশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠা, ওয়া ইন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াযকুরু মিলাদা নাফসিহি বিল ইবাদি বিল ইবাদাতি শুকরান শুকরান কামা আন আব ইবনে আন আইবি কতাদাতা ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু ইয়াউমুল ইয়াউমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিল আলাইয়া রাওয়াহুল মুসলিম। এবং মুসলিম শরীফের দ্বিতীয় মুসলিম শরীফের প্রথম খণ্ড হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার 368 নাম্বার পৃষ্ঠার মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটার নাম্বার হচ্ছে 11161 নাম্বার হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 নাম্বার পৃষ্ঠার 11161 নাম্বার হাদিস, রাসূল বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদকে ইবাদতের দ্বারা শুকরিয়া স্বরূপ আদায় করতেন। কিভাবে? নাফসিহি বিল ইবাদি শুকরান, রাসূল শুকরিয়া আদায় করতেন ইবাদতের মাধ্যমে। কিভাবে? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো, উত্তরে তিনি বললেন যে কি, ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিল আলাইয়া, রাসূল বলেছেন এই দিনে আমি নবীর মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, এবং এই দিনে আমি নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা তিরমিজি শরীফের মধ্যে একটি বর্ণনা রয়েছে, তিরমিজি শরীফ মিলাদুন্নবীর শিরোনামের মধ্যে হাদিস নাম্বার 3619 নাম্বার হাদিস এবং দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 203 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে কি, ওয়াসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু ইয়াযকুরুনা বাইনাহুম মিলাদাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কামা ক্বালা তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসটা বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ সম্পর্কে তার সাহাবাই কেরাম পরস্পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করতেন। কেমন? যেমন কাইস ইবনে মাখরামা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তির বছর জন্মগ্রহণ করেছি। যেমন তিনি বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোবাস ইবনে উশাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি বড় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? তখন উত্তরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে বড়, এবং আমি মিলাদ তথা জন্মের দিক দিয়ে তার আগের। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য বড় একটা নেয়ামত। এবং লক্ষ্য করেন, ইমাম বাগুবি এবং ইমাম আহমদ বর্ণনা করেছে, ওয়া ইন্না নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাতুন উজমা, তিনি বলেছেন যে নিশ্চয়ই আমাদের নবী মহান একটা নেয়ামত। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেয়ামত আমরা পাওয়ার পর সে রসুলের শুকরিয়া আমরা আদায় করেছি, এটা কোনো গুনাহের বিষয় নয়, উল্টা এটা উদযাপন করার বিষয়। আল্লাহ রসুলের আগমনে আমরা খুশি হব, এটাই তো একটা শান্তির বাণী। এটা পাওয়ার কারণেই তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে এগুলো করবো। যেমন কোরআনুল কারিমের মধ্যে আরও বলা হয়েছে, মিলাদু ইয়াহিয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া মারিয়ামা ওয়া খলকু আদামা আলাইহিমুসসালাম মিরারান কামা জুকিরা মিলাদু ইয়াহিয়া
তখন কোরআনের মধ্যে কোরআনুল কারিমে ইয়াহিয়া, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা এবং মরিয়ম আলাইহিস সালামের জন্মের কথা, আদম নবীর সৃষ্টির আলোচনার বারংবার করা হয়েছে। লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইয়াহিয়া এর মিলাদের আলোচনা করা হয়েছে, এরপরে বলা হয়েছে সালামুন আলাইহি ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা বুইসা ইয়াউমা ইউবাসু হাইয়া। ইয়াহিয়া আলাইহিস সালামের প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে, তখন ইয়াহিয়া আলাইহিস সালাতুসসালামের প্রতি সালাম প্রেরণ করা হয়েছে। ওয়া যুকিরা মিলাদু ঈসা ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এবং হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি সালাম দেওয়া হয়েছে যে কেমন, যে যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এবং যেদিন তাকে পুনরুত্থান আবার করা হবে, সেই দিনের প্রতি সালাম দেওয়া হয়েছে। অবশারাল্লাহু তাআলা মিলাদান নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাউলিহি ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমা ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম ওয়া রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরান্না রুন্নাহু ওয়া ইন্না। যখন এবার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক সুন্দরভাবে বলেছেন যে কি, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া কিতাবি ওয়া হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ করুন, যখন আল্লাহর নবী হতে অঙ্গীকার নিয়েছেন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, অতঃপর তোমাদের কাছে দিব কি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লিতু মাআকুম, তোমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করব, ওই রাসূল সত্য সহকারে একজন রাসূল প্রেরণ করব, লা তুমিনুন্না তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে, বিহি ওয়ালা তানসুরুন্না এবং তোমরা তাকে সহযোগিতা করবে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাতুসসালামকে যদি সালাম দেওয়া হয় আল্লাহ রাসূলের মিলাদুন্নবীর দিন, আল্লাহ রাসূলকে সালাম দেওয়া এটা গুনাহের কোনো কাজ নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলাদুন্নবীকে জেনে আল্লাহর কোরআন এবং হাদিস মোতাবেক রাসূলকে সালাম প্রদান করার তাওফিক দান করুন, এবং মিলাদুন্নবীকে যারা অস্বীকার করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।